আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউটিউব চ্যানেল MFI ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় মহান রব্বে করিম ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির দরবারে করি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন এবং ভালো এবং সুস্থ থাকবেন প্রতিনিয়ত আপনাদেরকে ইসলামিক খেদমত করে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ ওসিলা করে দিয়ে দিতে পারি। সেই তৌফিক যেন আপনারা আমার রব সৃষ্টিকর্তা ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমাকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনীব। বিওয়াস, আমি যে আজকে বিষয়টা নিয়ে কথা বলবো তার ভিডিও তো আমরা দেখে আপনারা বুঝে গেছেন, তো এমন কথা বাড়াচ্ছি না, মূল বিষয়ে ঢুকে পড়তেছি। তবে মূল বিষয়ে যারা আগে অবশ্যই অবশ্যই ভিডিওর নিচে আপনার বলে সাবস্ক্রাইব আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি তো ঘন্টা বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের মোবাইলে প্রথমেই পৌঁছে যায়। তো সম্মানিত বিওয়াস, মুসলমান মুত্তাকিন ফরেজগার আল্লাহর গোলাম হাবিবি কিবলিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত, আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাই আপনাদেরকে দুনিয়া এবং আখেরাতের কল্যাণের উপকারিতা সম্পর্কে বা দৈনন্দিন সমস্যা সম্পর্কে, কীভাবে বাড়ি থেকে মুক্তি বা কীভাবে পরকালে জান্নাত লাভ করা যায় সেই পক্ষে কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনাদের সার্বিক সহযোগিতায় এতদূর পর্যন্ত এসেছি ইনশাআল্লাহ। আশা করি আপনাদের আরও সহযোগিতা পেলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেন প্রচার শীর্ষে পৌঁছে যাবে MFI ওয়ার্ল্ড। আপনাদের কাছে আন্তরিকভাবে MFI ওয়ার্ল্ড কর্তৃপক্ষ আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন প্রকাশ করতেছি। তবে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে তিরমিজি শরীফ থেকে, তিরমিজি শরীফের হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি উক্ত কালেমা সকাল সন্ধ্যা তিনবার পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখের বাণী, পবিত্র জবানের বাণী, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হইতে যা জানেন বা যা আল্লাহ পাক যা বলার তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বর্ণনা করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র প্রত্যেক ঠিক কথা প্রত্যেক মুসলমানের মানা সুন্নত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করে গেছেন তা সুন্নত করে গেছেন, সুন্নত দিয়ে গেছেন এবং আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে সব কিছু বলে দিয়ে গেছেন। এই একটি কথা, এই কথাগুলো যারা অস্বীকার করবে তারা মুশরিক কাফির হয়ে যাবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি উক্ত কালেমাগুলো সকাল সন্ধ্যা তিনবার পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, সুবহানাল্লাহ, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার উপর রাজি সন্তুষ্ট এবং খুশি থাকবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর রাজি খুশি হয়ে থাকেন তাহলে আমাদের কোনো ভয় নেই, কোনো দুশ্চিন্তা নেই, আমাদের বেস্ট এত সুদা হয়ে যাবে যা আপনি আমি কল্পনাও করতে পারবো না, আমাদের কল্পনায় এগুলো আসতে পারে না। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কালিমা পাঠ করার তৌফিক দান করুন। আমি এই কালিমাটি আপনাদেরকে বাই দোয়াটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি এবং ভিডিওতে আমি আরবি এবং বাংলা লিখে দেবো, ইনশাআল্লাহ আপনারা দেখে দেখে শিখে নেবেন। সেই দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়াও ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়াও ওয়া রাসূলা। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নাবিয়াও ওয়া রাসূলা। এই হচ্ছে সেই পবিত্র কালেমাটি, যদি আপনারা পড়তে পারেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর এটা তিরমিজি শরীফের 3389 নম্বর হাদিসে এসেছে। আমি আবারও বলতেছি, এটা তিরমিজি শরীফের 3389 নম্বর হাদিসে এর ব্যাখ্যা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, এবং যদি আপনাদেরকে ভিডিওটা দেখে ভালো লাগে তাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার চেষ্টা করবেন।
তো বার থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।